বাংলা সমাচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা। আজকের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, উজান অসমের বহু বিধায়কের জনপ্রিয়তা হ্রাস দাবি সমীক্ষায়, জুট হলে অস্বস্তিতে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ, সামনে কঠিন চ্যালেঞ্জ, নির্দল প্রার্থী হতে পারেন মুরাদ শাহাবুল, হাইলাকান্দি বাহাদুরপুর জিপিতে 2 কোটি টাকার দুর্নীতি, আন্দোলনে আসু, আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিতে করিমগঞ্জ প্রশাসনের উদ্যোগে আগামী 10 সেপ্টেম্বর জেলাশাসকের সভাকক্ষে সভা, মাস্ক পরিধান না করায় করিমগঞ্জে জরিমানা অব্যাহত, রাঙ্গামাটিতে চুরাইকাট বাজেয়াপ্ত, এবং সর্বশেষ জানিয়ে দেব পয়লাফুল জিপির 8 নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। উজান অসমের বহু বিধায়কের জনপ্রিয়তা হ্রাস দাবি সমীক্ষায়, অসম বিধানসভা নির্বাচনের আর মাত্র কমাস বাকি, এরই মধ্যে বিজেপি এবং অগপর অনেক বিধায়ক এখন শঙ্কিত। শঙ্কার কারণ একটাই, দিল্লির এক সংস্থার সার্ভে মতে উজান অসমে বর্তমানে বহু বিধায়ক নিজের জনপ্রিয়তা হারিয়েছেন। প্রথম পর্যায়ে 25টি বিধানসভা কেন্দ্রে সার্ভে চালানো হয়, এতে উঠে এসেছে বেশ কজন বর্তমান বিধায়কের জয়ী হওয়ার সম্ভাবনা নেই। এ নিয়ে অগপ এবং বিজেপির বহু তাবড় নেতার রাতের ঘুম উবে যাওয়ার উপক্রম। এই সমীক্ষায় উঠে এসেছে আমগুড়ি বিধানসভা কেন্দ্রে বর্তমানে মানুষের পছন্দের তালিকায় অঙ্কিতা দত্ত। ওই কেন্দ্রের বর্তমান অগপ বিধায়ক প্রতিভা হাজারিকা জনপ্রিয়তা হারিয়েছেন। আমগুড়ি কেন্দ্রের 55% জনগণ চান যুব কংগ্রেস নেত্রী তথা প্রয়াত অঞ্জন দত্তের কন্যা অঙ্কিতা দত্তকে। থাওড়া বিধানসভা কেন্দ্রে বর্তমানের বিজেপি বিধায়ক কুশল দুবরির জনপ্রিয়তা নেই, তার পরিবর্তে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুশান্ত বুড়াগোহাইকে চান কেন্দ্রবাসী। 21% লোক কুশলকে এবং 43% লোক চান সুশান্তকে। তিতাবরে এখনও জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, অবশ্য তিতাবরের 30% জনগণ চান কৃষ্ণমণি চুতিয়াকে। নাজিরা বিধানসভা কেন্দ্রে এখনও অক্ষুণ্ণ বিরোধী দলপতি দেবব্রত শইকিয়ার জনপ্রিয়তা। ওই কেন্দ্রে বিজেপির যুবনেতা ময়ূর বুড়াগোহাইকে চান 31% লোক। বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামীও যোরহাটে হারিয়েছেন জনপ্রিয়তা। ওই কেন্দ্রে বিজেপি নেতা শান্তনু পূজারীকে চান 45% লোক। সোনারী বিধানসভা কেন্দ্রে নবনীতা সন্দিকৈকে বিজেপি প্রার্থী করলে সুশীল চুড়ির জয়ের সম্ভাবনাই অধিক। হুমটাই বিধানসভা কেন্দ্রে জনপ্রিয়তা অটুট রয়েছে বিধায়ক মৃণাল শইকিয়ার। এদিকে বোকাহাতে মন্ত্রী অতুল বোরার স্থলে বিজেপির আকাশ ফুকনকে চান বহু লোক। মাজুলি বিধানসভা কেন্দ্রে অধিকাংশ লোক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে চান। 59% লোক চান সর্বানন্দ সোনোয়ালকে। তবে শুধু এই সার্ভেই শেষ নয়, আগামীতে দফায় দফায় চলবে আরও সমীক্ষা। দিল্লি থেকে অনেক দলের তরফে সার্ভে চালানো হবে। অপরদিকে জুট হলে অস্বস্তিতে বিধায়ক কমলাক্ষ, সামনে কঠিন চ্যালেঞ্জ, নির্দল প্রার্থী হতে পারেন মুরাদ শাহাবুল। 21-এর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে গোটা রাজ্যের অন্যতম কেন্দ্র উত্তর করিমগঞ্জে। কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে চলেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ইউডিএফের সঙ্গে জোট গঠন হলেও স্বস্তিতে নেই তিনি, তাকে আটকাতে রণনীতি তৈরি করেছে বিজেপি। একক্ষেত্রে কংগ্রেস ইউডিএফ জোটকেই ব্যবহার করতে চলছে শাসক দল। গত নির্বাচনে দলের তাবড় তাবড় নেতা পরাজিত হয়ে ঘরে বসে রয়েছেন মোদি হাওয়া ও মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ক্যারিশমায়। বরাক উপত্যকার 3 মন্ত্রী যথাক্রমে গৌতম রায়, সিদ্দিক আহমেদ ও অজিত সিংহ পরাজিত হয়ে ঘরে বসে রয়েছেন। কিন্তু হিমন্ত ক্যারিশমা চলেনি উত্তর করিমগঞ্জে, মিশন রঞ্জন দাসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হন কমলাক্ষ দে পুরকায়স্থ। এতে স্বাভাবিকভাবে কংগ্রেসের রাজ্য রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত হন কমলাক্ষ। বর্তমানে কমলাক্ষ ও রূপজ্যোতি কুর্মী ছাড়া গোটা রাজ্যে কংগ্রেসের আর কোনো বিধায়কই তেমন চর্চার মধ্যে নেই। দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ায় আত্মবিশ্বাসও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে কমলাক্ষের। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সর্বশক্তি ব্যবহার করতে চলেছে কংগ্রেস। বিজেপিকে আটকাতে ইউডিএফের সঙ্গে জোট গঠন করেছে। আসন সমঝোতায় উত্তর করিমগঞ্জ কংগ্রেসকে ছেড়ে দেবে ইউডিএফ। তবে এই জোট গঠন হলেও স্বস্তিতে নেই কমলাক্ষ। বিজেপি এই জোটকেই কংগ্রেসের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে। আসন সমঝোতায় কমলাক্ষ দাঁড়ালেই
তার বিরুদ্ধে ময়দানে নামবেন শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। উত্তর করিমগঞ্জে মুসলিম ভোটে ব্যাপক প্রভাব রয়েছে তার। তাছাড়া মুরাদ চৌধুরী নামের আরেকজন নির্দল প্রার্থী হিসেবেও দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তিনিও করিমগঞ্জের একটি প্রতিষ্ঠিত পরিবারের সদস্য। ইতিমধ্যে তার নামও চর্চায় রয়েছে। মুরাদেরও ব্যাপক মুসলিম ভোট টানার ক্ষমতা রয়েছে, ফলে ইউডিএফের সঙ্গে জোট গঠন হলেও স্বস্তিতে নেই কমলাক্ষ। এদিকে বিজেপি দলের টিকিটের দাবিদার হিসেবে রয়েছেন মিশন রঞ্জন দাস ও ডক্টর মানস দাস। এই দুজনের মধ্যে একজন টিকিট পেতে চলেছেন, ফলে তারা দুজনও এখন থেকেই রণকৌশল তৈরি করে চলেছেন। কমলাক্ষকে পরাজিত করতে হলে মুসলিম ভোটে চিড় দৌড়াতে হবে তাদের। একক্ষেত্রে কিছু নির্দল প্রার্থীও বিজেপির জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়াতে পারেন। সুতরাং কংগ্রেস ইউডিএফ জোট হলেও কমলাক্ষকে আটঘাট বেঁধেই নির্বাচনে নামতে হচ্ছে। বহুমুখী লড়াইয়ের মুখোমুখি হতে হবে কমলাক্ষকে। অপরদিকে বাহাদুরপুর জিপিতে 2 কোটি টাকার দুর্নীতি আন্দোলনে আসু। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এমজিএনরেগা সহ বিভিন্ন প্রকল্পের পাশাপাশি চতুর্দশ অর্থ কমিশনের কাজে হাইলাকান্দি জেলার বিভিন্ন জিপিতে একের পর এক দুর্নীতি সংগঠিত হচ্ছে। সরকার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও একাংশ দুর্নীতিবাজ পঞ্চায়েত প্রতিনিধি ও সরকারি আধিকারিকদের জন্য উন্নয়ন থেকে বঞ্চিত জেলার বিভিন্ন জিপির জনগণ। এই অভিযোগ সারা আসাম ছাত্র সংস্থার। বাহাদুরপুর জিপির সভাপতি জাকির হোসেন, সচিব বিজয় সিংহ ও সুরামণি সিংহের বিরুদ্ধে 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উত্থাপন করেছে আসু। আসুর অভিযোগ, এই জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের কাজে জিপি সভাপতি, সচিব ও জেই মিলে 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে আসুর বাহাদুরপুর আঞ্চলিক কমিটির কর্মকর্তারা জিপি সচিবের কুশপুতুল দাহ করে এলাকা উত্তাল করে তোলেন। বিগত দিনে বাহাদুরপুর জিপির উন্নয়নমূলক কাজে যেসব দুর্নীতি হয়েছে তার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি জানান আসুর বাহাদুরপুর আঞ্চলিকের সভাপতি সাদ্দাম হোসেন লস্কর, সাধারণ সম্পাদক আবুল হোসেন বড়বুইয়া, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ চৌধুরী, উপসভাপতি সাইদুল আলম লস্কর প্রমুখ। অপরদিকে আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিতে করিমগঞ্জ প্রশাসনের উদ্যোগে আগামী 10 সেপ্টেম্বর এক সভা আহ্বান করা হয়েছে। জেলাশাসকের সভাকক্ষে বিকেল 4টায় এই সভা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকতে জেলার শীর্ষ আধিকারিক, জেলার জাতীয় সংহতি, সুদৃঢ় কমিটির সব সদস্য এবং বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের কাছে জেলাশাসক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। অপরদিকে মাস্ক পরিধান না করায় করিমগঞ্জে জরিমানা অব্যাহত। করিমগঞ্জে কোভিড বিধি অনুসারে প্রকাশ্য স্থানে মাস্ক পরিধান না করায় জরিমানা আদায় অব্যাহত রয়েছে। লকডাউন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত জেলায় 10,13,500 টাকা বিভিন্ন অপরাধে পুলিশ জরিমানা আদায় করেছে। এর মধ্যে জনসাধারণ মাস্ক না পরার অপরাধে এবং যানবাহনগুলির লকডাউন ভঙ্গ করার অপরাধও রয়েছে। এই সময়ে মোট 48 জনকে কোভিড বিধি ভঙ্গ করার অপরাধে গ্রেফতার করা হয়েছে এবং 90টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ, মাস্ক পরিধান না করা এবং প্রকাশ্যে থুতু ফেলার অপরাধে নগদ 1,000 টাকা ফাইন করার কোভিড বিধি চালু রয়েছে। অপরদিকে পয়লাপুল জিপির 8 নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। লক্ষ্মীপুর খণ্ড উন্নয়ন কার্যালয়ের অধীন 7টি জিপির মধ্যে একটি হল পয়লাপুল জিপি। এই জিপির 8 নম্বর ওয়ার্ডে রয়েছে বেদামবস্তি সহ গোবিন্দনগর গ্রামের বেশ কিছু অংশ। গ্রামটির দক্ষিণ দিকে রয়েছে ফুলেরতল জিপির 8 এবং 10 নম্বর ওয়ার্ড। ফুলেরতল জিপির অধীন গোবিন্দনগর গ্রামের অংশগুলিতে রাস্তার কাজ শুরু হলেও একই গ্রামে থাকা বাকি অংশ। পয়লাপুল জিপির 8 নম্বর ওয়ার্ডে রাস্তার কাজ শুরু না হওয়ায় জনপ্রতিনিধিদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। পয়লাপুল জিপির 8 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তার অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতে রাস্তাটি দানক্ষেতের রূপ ধারণ করে। রাস্তার বেহাল অবস্থার জন্য হালকা যানবাহন চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে। জনপ্রতিনিধিরা রাস্তাটি নিয়ে কোনো ধরনের মাথা গামাচ্ছেন না, অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তারা শীঘ্রই রাস্তাটি সংস্কার করে লোক চলাচল সহ হালকা যানবাহন চলাচলের উপযোগী করে তোলার জন্য স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালা সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। শীঘ্রই রাস্তাটি সংস্কার করা না হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে গ্রামবাসীদের কাছ থেকে আভাস পাওয়া গেছে। তাছাড়া গ্রামটিতে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। গ্রামের লোকজন পানীয় জলের জন্য কুয়োর উপর নির্ভরশীল। টিলা ও পাহাড়গ্রা গ্রামটিতে বেশিরভাগ লোকই কৃষিজীবী। অল্প বৃষ্টিতে গ্রামের ফসলের জমি জলের তলায় চলে গিয়ে মিনি বন্যার রূপ নেয়। মিনি বন্যার ফলে কৃষকদের ফসল প্রতি বছর নষ্ট হয়ে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। 8 নম্বর ওয়ার্ডটিতে প্রায় 1,800 জনসংখ্যা বলে গ্রামবাসীদের কাছ থেকে জানা গিয়েছে।
অপরদিকে রাঙ্গামাটিতে চুরাই কাঠ বাজেয়াপ্ত মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুদুবার চেরা কাঠ জব্দ করেছেন লুয়াইরপুয়া ফরেস্ট রেঞ্জের অধীন রাঙ্গামাটি বিটের কর্মীরা। শনিবার বিকেলে চেরা সেগুন কাঠ জব্দ করতে বন বিভাগের এক প্রস্ত নাটকের পর শেষ রাতে ফের অন্য এক অভিযানে বড়সড় সাফল্য পায় স্থানীয় বন বিভাগ। অভিযানে লুয়াইরপুয়া রেঞ্জের রাঙ্গামাটি ফরেস্ট বিটের নবাগত বিটকর্তা চন্দন চক্রবর্তী গোপন সূত্রের খবরে অসম মিজোরাম সীমান্তের বাদশাহী রিজার্ভের খালামাটি এলাকায় দলবল নিয়ে হানা দিলে সাফল্য পান। অভিযানে AS01AC2155 নম্বরের একটি লরিতে প্রায় 100 CFT চেরা সেগুন কাঠ জব্দ করা হয়। জানা গেছে কাঠ বোঝাই লরিটি কোনো এক টিম্বার হাউসে যাওয়ার জন্য ফন্দি আটছিল, তবে এ অভিযানে কোনো বন্দস্যু বা কাঠ পাচারকারীদের ধরপাকড়ের খবর নেই। শনিবার রাতেই কাঠ বোঝাই লরিটি জেলা বন বিভাগের সদর কার্যালয়ে প্রেরণ করা হয়। জব্দ কাঠের বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন DFO জেনুর। তিনি আরও জানান, কাঠ মাফিয়াদের কখনো ছেড়ে কথা বলা হবে না, তারা যতই প্রবল হোক না কেন বন বিভাগ তাদের প্রতি।